ফোর্স আসছে, দেখুন গাড়ি গাড়ি দেখুন গাড়ি সব কিছু করেছে। গাড়ির কাজ ভাঙা হয়েছে, দেখুন গাড়ির কাজ আমাকে ছুঁড়েছে। দিদি কি করলো, কি করলো, গাড়ির কাজ ভেঙেছে। 66 নাম্বার বুথ সেনসিটিভ বুথ ছিল, আমি খবর পেয়ে এখানে এসেছি। রিগিং ছাপ্পা চলছে, আমি এখানে এসেছি, দেখি একজন মহিলা ভেতরে দাঁড়িয়ে একটা কোভিড ম্যানেজমেন্টের একটা কার্ড পড়ে বলছে টিএমসি কে ভোট দাও। আমি তৎক্ষণাৎ যাই, বলেছি আপনি ওখানে কেন গেছেন, আপনি আপনার ভোট হয়েছে, বলে আমি এখানকার নই। আপনি কেন ভেতরে ঢুকেছেন, বলে আমি কোভিড টিমের। তারপরে আমি তাকে বার করে তার কার্ড ফার্ড দেখাই, ক্যামেরার সামনে মুখ দেখাই। তারপর সব লোক রেডি হয়েছিল ওখানে, আশেপাশ থেকে এসে আমার গাড়ির কাজ ভাঙে। আমাদের এজেন্ট বসে আছে, আপনি তো আপনি কি এজেন্ট বাহাদুর, আপনার চোট লেগেছে, আপনার চোট লেগেছে, কাছে লেগেছে, ইট ফিট দিয়ে করেছে একদম এখানে, হাতে লেগেছে, কাজ কাজ পুরো একদম এই করে দিয়েছে, একদম গাড়ি ভর্তি হয়ে গেছে, ধরে ফেলেছি এদেরকে। সেই জন্য মানে পুরোপুরি ভাবে একদম ছাপ্পা ভোট করছিল, লাস্টে মহিলাদেরকে সবাইকে দাঁড় করিয়ে রেখেছিল, ছাপ্পা চলছিল। আমি খবর পেয়ে এসে হাতে নাতে ধরেছি তাকে, সে আমায় মারতে যাচ্ছে, মারতে যাচ্ছে, চুরিও করব আবার আমাদেরকে মারবেও, হবে না কিছু, কিচ্ছু হবে না, ভোট আবার করতে হবে। আপনি কি এখানে রিপোলিং এর আবেদন জানাচ্ছেন? রিপোলিং এর আবেদন জানাচ্ছেন?